আবু জাহেলের উত্তরসূরিদের মায়া নেয়, আবার বিশ্ববরণ্য মুখার্জির বারে একটু মায়া হয়, মায়া হয় না, তোমরা চিনলা চিনলা নেয়। আমি বিশ্বের জমিনে ভারতের জমিনে তাফসীর করতে গেলে চিরিকুট লিখে মা বাবার জন্য দোয়া চাই না। ও বুজুর্গ একজন বিশ্ববরণ্য অমুবাচ্চার বাংলার ছবি আছে, জানি না কেমন আছে, একটা বার্তার জন্য আপনি দোয়া করেন। আবার কোরআনের পাখির কণ্ঠে আমরা কথা শুনতে চাই, আল্লাহর নবীজি পাথরি না ডাককে কাটা কবুতরের মতো ছটফট করে রে, এমন সময় কলিজা শুকায় যায় নবীজি, নিজে বলে মক্কার মানুষেরা তোমরা কি পারো না এক গ্লাস পানিতে মোহাম্মদের কলিজা ঠান্ডা করে দিতে, মানুষগুলো পানিতে ধরবে আবু জাহেল তলোয়ারে আঘাত দিয়ে ফেলে দেয়। এমন সময় আবু সুফিয়ান আবুর আমির হামজার বিবি দূর থেকে সে সে চোখের পানি অথরে ঝরে আর ডেকে ডেকে বলে, এই আবু জাহেল আজকে যদি মোহাম্মদের চাচা আমি নিজাম যে বাড়িতে থাকত তুমি কখনো পাথর মারতে পারতে না, ওই এতিম মোহাম্মদ তুমি মারতে পারতে। ওই দিন আমির হামজা বাড়িতে ছিল না, হরিণ শিকার করছেন জঙ্গলে, একটি হরিণ দেখতে পেল, দেখে বলে হরিণে ঢুক যা, ওই হরিণে যখন দাঁড়ায় যায় ইবনে কাসির রহমাতুল্লাহ বর্ণনা করে যায়, ওই হরিণে আল্লাহর কাছে ডেকে বলে, আল্লাহ তুমি যদি আমার জবান খুলে দিতে আমি আমির হামজারে বলে দিতাম, ও আমির হামজারে একটা হরিণ হাজার হাজার হরিণ তোমার বাড়িতে চলে যাবো, যাও না আমার বিশ্ব নেতার আমার নবীজি এক গ্লাস পানি দিয়ে কলিটা তুমি ঠান্ডা করে দাও। শুধু দুনিয়ার নেতা নাই রে নল আখিরাতু খায়রুল্লাক মিনাল আউলা, নবীজি হলো আখিরাতের নেতা রে, সেই নবীজি ওয়া আরসালনাক ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীজি রহমত বরকতের নবী রে, এই নবীজি মেরেছে। এমন সময় হরিণীর জবান খুলে গেল, নবীজি নামটা আমি হামজা শুনতে পাওয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটা ঘোড়ায় বাড়ির দিকে জবান রওনা দেয়। একদিন ঘোড়া এত জোরে দৌড় দেয় রে, আমির হামজা ডেকে বলে, ঘোড়া এত জোরে কেন আজকে দৌড় দিলে একটু জানতে চাই, এই ঘোড়াটি মনে মনে ডেকে বলে, ও আমির হামজা রে আমি তোমার জন্য দৌড় দেই নাই দেই না, আমার নবীজির জন্য পানি পান করানোর জন্য দৌড় দিয়েছি। আমির হামজা বিবির কাছে দাঁড়ায় গেল, ডেকে বলে, বিবি রে আমার ভাতিজা মুহাম্মদের কোন বিপদ হয়েছে নাকি, সেই দেখো না দেখো না এদিন মোহাম্মদ রে কাপড়া বুঝে দিন পাথর মারতে চটপট করেছিল, সহ্য করতে পারে না, যাও না এক গ্লাস পানি দিই মোহাম্মদের কলিজা ঠান্ডা করে দাও। ডেকে বলে, বিবিলি তরোয়ারিটা দাও না, আমার ভাতিজার গায়ে আঘাত করেছে, তার ঘর থেকে মাথাটা আলাদা করে দিব, না 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 আগে তুই মোহাম্মদ রে পানি পান করে কলিজা ঠান্ডা করে দাও। আমি এখন পানি নিয়ে যাই, আবু জাহেল দেখতে পাই রে কুরাইশ বংশের বড় নেতা, আবু জাহেল আসতেছে, এই জায়গায় থাকা যাবে না যাবে না, আবু জাহেল ওখান থেকে চলে গেল, আল্লাহ নবীজি চাচারে দেখি চোখের পানি ঝরে যায়, দেখে বলে, চাচা গো কি অন্যায় করলাম চাচা, যার বিনিময় পাথর মারলাম, আল্লাহ নবীর পানি পান করে ওর উপর মাথা নিশ্চয় আছে। এমন সময় আমি হামজা ডেকে বলে, ভাতি যা রে আজকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি হামজা এই কথা শুনে নবীজির সুযোগ পেয়ে বললো, আল্লাহর কোরআনে জমিনের মধ্যে উত্তোলন করার কারণে আপনার এতিম ভাতিদার রক্ত ঝরে যায়, ও দাদা আর দেরি করো না দেরি করো না, জলদি করে ভাতিজার কালেমা গ্রহণ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার কাছে আমি হামজা মুসলমান হয়ে গেল। আবু জাহেলের মাথা ব্যথা বেড়ে গেল, কি হলো আমার ডান হাতের বড় নেতা দলে সেও আজকে মোহাম্মদের দলের কাছে, মোহাম্মদের ইসলামিক দলের কাছে মাথা নত করলো। কারণ এখানে কার আল্লাহ হেদায়েতের মালিক কে? আল্লাহ প্রতিশ্রুতি কারো ভয় আছে? আমান তাবিয়া হুদা ইয়া আল্লাহ খাউফুন আলাইহিম ফালাহুম ওয়ালাহুম ইহজানু, ভয় আছে? টেনশন আছে? কোন টেনশন নেই। আমরা বলি সব তো মরে গেল, মেরে ফেলে দিল, কি করবো, সব তো এখন কিছুই বলতে পারে না। আল্লাহ রাসূল নিজে সব কে আমার নবীকে মক্কার জমিনে ইসলামের বীজ রোপণ করেছিলাম আর মদিনায় ফল আসলো, তোমরা কি দেখো না ইসলামী রাষ্ট্র কায়েম করলাম আমার নবীকে দিয়ে। কারণ কত সাহাবীর জীবন গেছে উহুদের ময়দানে, 72 জন, বদরের ময়দানে, উহুদের ময়দানে, সব জায়গায় সাহাবীদের জীবন গেছে, তোমরা কি জানো না? আসল নেতাকে আমি বেঁচিয়ে রাখলাম, ওই শহীদের রক্তের বিনিময়ে আমি ইসলামের দিন কায়েম করেছিলাম মদিনায়, তেমনি ভাবে আমার নবীকে যেমন বাঁচিয়ে রেখে মদিনা রাষ্ট্র কায়েম করেছিলাম, এবং মুসলমান ছেড়েও তোমাদের নেতা আকাশের তারা দোলে, আকাশের তারা দোলে, ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলে সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রসুল এসেছে, আকাশের তারা দোলে, আকাশের তারা দোলে, ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে, গাছে গাছে ফুল গলে সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা আরব দেশে তোমার পাশে মানবের সেরা মানুষ এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, হুজুর এসেছে, রাসূল এসেছে, আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানুষ এসেছে, রাসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা আমেনার কলে চন্দ্র দলে, আমেনার কলে চন্দ্র দলে, ডালে ডালে পাখিরা সব গান ধরেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের প্রশ্ন হচ্ছে ইম্পর্টেন্ট তাফসীর এখন শুরু, এটি এক নম্বর কোর্সের সরব, এইবার দেখেন সরবের খালি শুনবেন আর বলবেন হয়ে ঠিক ঠিক, আর ডাকি বদল বলে যে যা হচ্ছে তোকে নবী টুটুকি ছাত্র জীবন আর খেতে রাখি না, দিতে রাখি সিংহের মতো, কথা বলা ভালো তো চলবে না।